কারণ একটা বুয়া মামলা সাইটা মামলা আমার উপরে নাই নাই আইসকু আইসি আমার মেয়ে খুব কষ্ট করিয়া খুব বেমার হইয়া আর আইসকু হইলো রঙ্গর মামলা আমার একটা প্রশ্ন অতদিন চলে কিন্তু আমার পরিবারে কিচ্ছু মাতেন না হন না আর ইগু তামাশা দেখে দূর থাকি আমি এখন নাম হিরবার ডাকিয়ার ফয়সাল আহমদ চৌধুরী বারক পাওয়ার ফাহিম আহমদ চৌধুরী বারক পাওয়ার শকত আমার ভাই তাইন উকিল তাইন খুব ভালো মানুষ কিন্তু ইদানি জানাইনি ও আমি বলে রঙ্গন মামলা আমি আসামি হইছি আমার মেয়ে বিদেশি মেয়ে আসামি আমরা বলে 8 লাখের রঙ্গর মামলা হইছি আমরা বলে চুরি করছি আমি জানি একটা জিনিস ইনশাল্লাহ আদালতে গিয়ে দেখবা আমরা জামিন পাইব কিন্তু আপাতত একটা সোলের ই যেন রঙ্গর মামলা আমরা রুফরে জানাইনি ই দোকানও নাই যে মানুষ করছে আমরা রুফরে মামলা কত আই না রাইট আর এনামুল হক চৌধুরী আমি কইলাই এক পাশ আগে আমারে নির্যাতন করিয়া এটা করিয়া আমি হসপিটাল গেছি নাই নি আপনার যে জিগা সুরক্ষা আমার পরিবার বলা নেই জি না আমার পরিবার যদি বলা থাকতো তে ওজন নির্যাতন হয়েছে আর সবে দেখে আর তারা হাইফাই আর পেজরু জিপ সালার আর যে জায়গা একরকম ফয়সাল আহমদ চৌধুরী আসলা ফকির তাই জানেন একবার রিক্সা বার আসিল না কিন্তু আমার বাফে তান্নে তুলিয়া দিস ফয়সাল আহমদ চৌধুরী তুমি হয় তুমি বারো আর আমি জানি এনামুল হক চৌধুরী ফর্দা আর তুমি ফিসন থাকি আঙ্গুল দিস আর এখন আমি কয় আমার ফুরিরে মেরে তুমি তাই কষ্ট দিলাইস ইগুর কোন মাফ নাই ই দুনিয়াত কিয়ামত দিন নাই আর শৈশ্য সিরে দিয়া আমি বদ্ধ দিয়েছি আর কি কারণ আইসকু জানানি আমি অত ভদ্র আমি আমার মেয়ে খান্দিয়া ডাক্তইয়া 3 দিন আগে বিরশেদ পার জানাইনি আরো মামলার উপরে তাই ও অক্ট লাগি জামিন পাইছে আপনার দেখো তাই জুতা খুলিয়া এখলা গিয়া খোট আজি রয়েছে গত বিদেশের পার আইসকু ডেট ফর্সে রঙ্গ মামলা আপনার আমি একটা প্রশ্ন শেষ করলাই আমার নাম ইয়াসমিন চৌধুরী অনি আমার শাস্তি যেন আমি কইছি বলে আমার বাবার সম্পত্তি তোমরা খাইরা এখানে হ্যাঁ অনি আমার শাস্তি যেন আমি গিয়া কইছি তোমরা কোরআন শরীফ মানো না খানে কারণ এই কোরআন শরীফ লেখা মেয়েরা পায় অনি আমার শাস্তি যেন আমি গিয়া জিগা করতাম বলে আমার বাফে 3 বার অসিয়াত নামা লেখিয়া গেছে বলে গরিবে ফাইতো ইয়া ফলাও আমি আমার অংশ গরিবে ফাইতো 3 ভাগের 1 ভাগ নাই নি কিন্তু 3 বার লেখিয়া গেছে 99 ও 97 ও 2001 ই অসিয়াত নামা তারা লুকাইয়া রাখছে আজকে আমি সারা পরিবারের দরিয়ার আল হাজ আব্দুল মুকিত চৌধুরীর সন্তান হইয়া আলীনগর সারা পরিবারে আমি দরিয়ার ইটা আলীনগর চৌধুরী অজন রাজবাড়ি অজন ফয়সল ফাহিম অজন খসরু সালে আহমদ খসরু এখন আমি নাম ঠাঙ্গাইয়া রাখিয়ার অজন এনামুল হক চৌধুরী জাননি আমার বিশ্বাস এনামুল হক চৌধুরী কিলান আমারে মারিয়া হে বেল ফাইয়া আছে আর হেও তারে আটকান না আলীনগর আর এগুলো ভিডিও দেখছো না আর আমার জাননি অত বড় হবিস হ্যাঁ জাননি কিতান ইদানি করছে অজন আমার সিএনজি ড্রাইভার আস্তা সিএনজি ড্রাইভার সমিতি আমি যাইয়ার আমার দুলাল যেন আমার বাঁচাইছে তার উপরে হুমকি দেওয়াইছে এনামে জানানি কিতা ইদানি করছে এনামে এটি কইছে বলে দুলাল রে না ইয়া পুলিশ স্টেশন আম্বাখানা হে বলে কিতা হুনাইনি নতুন একটা তুলালে বলে তান আইফোন নিনা স্যামসাং আমরা জানি না কোন মোবাইল কোন সেট আমরা জানি না ইগু বলে আমার সিএনজি ড্রাইভারে চুরি করছে ওইনি এখন গরিব রে তারা খিলান খালি চর্চা করে আমারে তারা নির্যাতন করে এখন আমার ফুলি রইয়া আর আমি একটা সাপ্তাহ নাই আর রমজান মাস আসে না নি আমার বাফার মরার তারিখ 22-23 তারিখ মার্চ ও মার্চ 2004 তাই মারা গেছে আপনাকে দাবত দিয়ার ইনশাল্লাহ অনলাইন ও ইউটিউব সারা প্রমাণ আমি টাঙ্গাইয়া রাখি আর গরুসুরির মামলা জানাই নি দেখবা গতবার আমি আজি রয়েছি নাই নি গরুসুরির মামলা ওদিন আমি আমার ডায়না ম্যাম তাইন উকিল ওয়া সালাইছেন তারা কোর্ট হইছে না সাক্ষীও নাইছে না উকিলও নাই 3 বার উকিলে দাহানি হইছে তাইন আইছেন না হেসে শেষমেশ যে আমার উকিলে উত্তর দিছে কিন্তু জজে হইছে না একটা ট্রায়াল যাইতে হইব রাইট এখন জানাইনি আমাদের আটকাইয়া অলঙ্কারা স্যার জানাইনি আমাদের জীবন নষ্ট করতো বা এর মাঝে আমি বাবা হইয়া কোনদিন দেখুন বা আমার মাদা হয়ে গেছে এখন আমার ফুরির কোন দিন কিমান মার্ডার হয়ে যাইব আর জানানি সে জড়িত এখন দেখি আমি সব সিলেট মানুষের জানাই আর আমার কোন আসুন আমার বাফর সম্পত্তি ফের দোকান আইন জাসানি আখি যমুনা মরিয়াম পেন্ট হেও খরচ করিও না কারণ তারা আমার দখলে তারা সুর তারা ক্রিমিনাল তারা দাবি রাখে কিন্তু কোরআন শরীফ মানে না
তারারে বারবার কইছি বলে তোমরা সম্পত্তিটাকে উঠিয়া যাও কি একটা ঠিক নাই তোমরা খিলান আমার সম্পত্তি আমার বাফর সম্পত্তি দখল করো সো আমার বহুত সমস্যা এগুলো শান্তি পাইয়ান না আর ওজন রোজা মাসার আর সবে আমার পরিবারে হিজাব লাগাইন দাড়ি রাখাইন আমি তো হিজাব পিন্দি না আমি এলান আমি এলান আল্লাহর লগে খেলাই না কিন্তু তাইন দেখাইন হজো গেছয় কিন্তু আইসকু তাইন তাইন দূর থাকি বইয়া তামাশা দেখরা ফয়সল আহমদ চৌধুরী তোমার স্কুল যেন অজন সুবির বাজার কারণ বৌরে দিয়েছা স্কুল হসইন রাইস ইয়ে হ্যাঁ এগু জানানি ইনশাল্লাহ এগু লাইসেন্স আইব কি জানানি খেনে আমি বাতাইয়া দিব না ইউটিউব আমি সাইটটা আমার উফরে সাইটটা বুঝছেনি আমার উফরে সাইটটা মামলা আই এম শোয়িং অল দ্য পিপল হিয়ার রাইট হু আর স্ট্যান্ডিং আই ডোন্ট নো ইফ ইউ গাইস ক্যান সি মি ওই দেখো আমি বিদেশে হলাম আমার ফোন দেখা লাগে ইয়ে আমার লাগে রিয়েলি দোয়া করবা আমি অত কষ্ট পাই আর আপনার তো জানোই না না আমার জানোনি এর মাঝে জানোনি আমার এটা করি আর জানোনি আমি যেগুলো হাসপাতাল এগু আইছে না একটা রক্ত আইছে না আমার দেখাত একটা মানি জানোনি কিতা তারা সব জড়িত আমার প্রমাণ হইলো আমি খিলাম বুঝি আমার সব পরিবার জড়িত কারণ যেগুলো আমি হামলা ফাইয়া এটা কইয়া আর হে আমারে যে খুব জো ফিটা দিছে খেল পরিবার আইছে না একটা পরিবার আইছে না ফয়সল আইছে না পাহিম আইছে না শখত ভাই আছে না সাবের ভাই আছে না আর খে রাইট খেও আইছে না কিন্তু আমার বাপ যেগুলো জীবিত আমার বাপর পয়সা আমার ফয়সল ফাহিম নাসিম তারা জানো নি পরিবার মাঝে শিপা ও শিপা বিবি তুমি অস্ট্রেলিয়া জানো না নি তুমি অস্ট্রেলিয়া তাকে আইয়া তোমার ফুরিরে বিয়া দেওয়াইছো ইয়ে না না একটা মাটিতে মইব পরিবারে তারা বিয়া সালার কিন্তু আমার যেন নির্যাতনের কেউ কিছু করেন না আমি আমার পরিবারে সারতাম নাই আমার ফুরি আইছে বাংলাদেশ আর তুমি আমার ফুরির উপরে হাত দিলাইছ আমি একটা শেষ করতাম নাই আমার পরিবারে জানো নি এখন আমার পরিবারে জানো নি একটা ফাইতে হইব আমার পরিবারে আমার আইয়া মাফ আমার জানো নি ফুরির কাছে কি মাফ খুঁজতে হইব আর জানো নি আর কিতা আমার ফুরি থাকি জানো নি আমারে কম্পেনসেশন দিতে হইব আর জানানি অজ্ঞা শেষ আর একটা না হইলে আমি জানানি সাই মাস সারা ধ্বংস এবাদি যাই না নো নো অত রঙ্গর মামলা আর জানানি 9 তারিখ সাইবার ক্রাইম আর এনামুল হক চৌধুরীর খে পাওয়া তখন দিছে কিন্তু ফাহিম আর ফয়সল আমি সারতাম নাই বারাক পাওয়ারর ফয়সল আর ফাহিম চৌধুরীর আমি সারিয়া না কারণ থাইন টাইম নাই আমি কইছি অভিযোগ দিছি 7 বছর আগে বলে তুমি তাই আমার বাইরে খুন্দ করো মারে খুন্দ করো কিন্তু তাই তাই নিকটা ফলাই আর ফয়সল আহমদ চৌধুরী তুমি আমার এনজিও এম কাদিজারে পরিত্য ধ্বংস করছো ফয়সল আহমদ চৌধুরী তোমার আমি সারতাম নাই নো ওকে 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 আমার দুঃখ আমি মাতিয়ার আমার ফুল একটু কটাইছে ওকে ধন্যবাদ তো আমরা আসলে বিদায় নেওয়ার চেষ্টা করলাম তো ইতিমধ্যে দেখা পড়লাম সেই ইয়াসমিন চৌধুরী এখনো আইসর মেডাল মেসহ কবি কিন্তু ঘরানির শিকার হইরা পাঁচ পাঁচ সাইটা আমার দুঃখে মাফ চাই মাফ চাই আমার মুখ দেখাও নেই আমার মুখ দেখাইলো আমি মাফ চাই সরি আমার দুঃখে আমার ফুরির পাগলামি আরো মানুষে মাদার হলো না কিন্তু আমি খুন করা যাইয়া না আমি খুন করা যাইয়া না কারণ ভদ্র মানুষ আল্লাহ হাফিজ আদালত প্রাঙ্গণে আছেন যদিও